স্কুলে চুরি করতে এসে চা বানিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেল দুষ্কৃতীরা। বনগা থানা চাপাবেড়িয়া এলাকার পরপর দুটি স্কুলে চুরি ঘটনায় নথিপত্র পোড়ানোর পাশাপাশি নগদ টাকা চুরির অভিযোগ। স্কুলে চুরি করতে এসে চা মুড়ি খেয়ে গেল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে বনগা থানা এলাকায় পরপর দুটি স্কুলে চুরি হয়। দরজার তালা ভেঙে চাপাবেড়িয়া রামকৃষ্ণ বিদ্যা মন্দির ও চাপাবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই স্কুলের গেট ভেঙে টিচার্স রুম ও স্টাফ রুমে ঢোকে দুষ্কৃতীরা। দুটি স্কুলেই ভাঙচুর, নথিপত্র লণ্ডভণ্ড, এমনকি কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে। স্কুলে ব্ল্যাকবোর্ডে নোংরা শব্দ লিখে যাওয়ার পাশাপাশি স্কুলের বিভিন্ন জায়গায় মলত্যাগ করে রেখে যাওয়ার মতন ঘটনাও ঘটেছে। এ বিষয়ে রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক মৃন্ময় রায় বলেন, স্কুলের দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনটি আলমারি ভাঙা হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, মিড ডে মিলের খাতা পাওয়া যাচ্ছে না। পাশাপাশি শিক্ষক মৃন্ময় রায় আরো বলেন, স্কুলে ঢুকে চা বানিয়ে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে। আমি যখন স্কুলে এলাম, স্কুলে আসার পরে আমাদের গেটটা খোলার পরে আমাদের যে অফিস রুমের যে দরজাটা, সেই দরজায় এসে দেখি লকটা ভাঙা, পুরো ভাঙা। তারপরে ঘরের ভিতরে আমি আমাদের কল্লোলবাবু, অভিজিৎবাবু ঢুকলাম। ঘরের মধ্যে এসে দেখি আমাদের এই তিনটে আলমারি পুরো লণ্ডভণ্ড করে দিয়েছে। ভিতরে যা কাগজপত্র ছিল সেগুলো বাইরে বের করা এবং কাগজপত্র কিছু পুড়িয়ে দিয়েছে। এবং কী কী কাগজ পুড়িয়েছে এখনও পর্যন্ত আমরা সঠিক তথ্য পাইনি, ওই জন্য বলতে পারছি না। কিন্তু মিড ডে মিলের একটা খাতা পাচ্ছি না। 7 তারিখ থেকে আমরা মিড ডে মিল দেওয়া শুরু করেছি, সেই খাতাটাই আমি পাচ্ছি না, ওটাই খোয়া গেছে। যা জিনিসপত্র ছিল সেগুলো একটু লণ্ডভণ্ড করেছে। এবং আমাদের যে বোর্ড আছে স্কুলের দোতলায়, যে বোর্ডটা আছে ক্লাসরুমের, তাতে করে বাজে বাজে কথাবার্তা লিখে গেছে এবং কিছু নথি পুড়িয়ে দিয়ে গেছে এবং নোংরামি করে ধুয়ে গেছে, কিছু পটি পটি করে রেখে গেছে চারপাশ। চা করেছে আমাদের স্টাফ রুমের, চা করেছে মুড়ি দিয়ে চা খেয়েছে। একই অবস্থা পাশের স্কুল চাপাবেড়িয়া উচ্চ বিদ্যালয়। সেখানেও প্রধান শিক্ষকের ড্রয়ারে থাকা 5ম থেকে 10ম শ্রেণীর প্রশ্নপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবরতন সরকার বলেন, সকালে ফোনে ঘটনার কথা জানতে পারি, দ্রুত স্কুলে এসে দেখি অফিস রুম ও স্টাফ রুম তালা ভাঙা। অপর এক শিক্ষকের ঘরে থাকা সরস্বতী পুজোর উদ্বৃত্ত 5,500 টাকা খোয়া গেছে, গোটা ঘর লণ্ডভণ্ড। সব মিলিয়ে নির্বাচনের মুখে এলাকায় পরপর দুটি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাপাবেড়িয়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলে এসে দেখি যে টিচার্স অফিস রুমের একটা তালা ভেঙে ভিতরে ঢোকা হয়েছে, ঢুকে টোটাল ঘর লণ্ডভণ্ড, আর একটা ড্রয়ার থেকে চাবি নিয়ে সরস্বতী পুজোর টাকা যেখানে রাখা হয়, এক মাস্টারমশাই দায়িত্বে থাকেন সরস্বতী পুজোর, তিনি সরস্বতী পুজোর শেষে যে টাকাটা উদ্বৃত্ত ছিল সেই টাকাটা তিনি তার আলমারিতে রেখেছিলেন, সেই টাকাটা 5,500 টাকা সেখান থেকে নিয়ে নিয়েছে। আমার ড্রয়ারে অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ছিল 5 to 10, সেটা টোটালটা বের করে এখানে পুড়িয়ে ফেলা হয়েছে, আর টোটাল ঘর লণ্ডভণ্ড। তারা চেষ্টা করেছে আলমারিগুলো খোলার, কিন্তু তারা আলমারিগুলো খুলতে পারেনি, কিন্তু দুটো আলমারির চাবি পাওয়া যাচ্ছে না, হয়তো তারা নিয়েও চলে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বনগাঁ।